সম্মানিত পণ্যার্থীবৃন্দ, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পরম পূজনীয় ডক্টর এফ দীপঙ্কর মহোদয় দূতাঙ্গনকে সপ্তমবারের মতো পিণ্ডাচরণে দেখতে পাচ্ছেন উপস্থিত হতে। আজ ষষ্ঠবার নিয়ে পূজনীয় ডক্টর এফ দীপঙ্কর মহাচার্য দূতাঙ্গনকে আর্য বিমুক্তি মহাশ্মশানে পিণ্ডাচরণ করছেন। জ্ঞাতির আহ্বানে গুরুহালতে 17 ফেব্রুয়ারি এই সাত দিন না আর্য বিমুক্তি মহাশ্মশানে পূজনীয় ডক্টর এফ দীপঙ্কর মহাদেবকে এই ওনার জন্ম জনপদ ফরিদচর উপজেলাধীন ফরাঙ্গীয় গ্রামের জ্ঞাতির আহ্বানে জ্ঞাতির ফাঙে পূজনীয় গুরুভান্তে জ্ঞাতিদের ধর্মদান আমাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধির জন্য নিমিত্তে শ্রীবৃদ্ধির নিমিত্ত পূজনীয় গুরুভান্তে এই ওনার জন্ম জনপদ ফরাঙ্গীয় গ্রামে অবস্থান করছে। নিস্তব্ধ সুশৃঙ্খল সারিবদ্ধভাবে এই পিণ্ডাচরণ অনুষ্ঠিত হচ্ছেন। অসংখ্য পুণ্যার্থীর সমাগমের মাধ্যমে পিণ্ডাচরণ এই পিণ্ডাচরণ 2000 বছর আগে বুদ্ধ কর্তৃক প্রকাপ্ত নীতি, যে ভিক্ষুরে পিণ্ডাচরণকে ব্যবহার করা আহার অন্বেষণের বা আহার করা আহার অন্বেষণকে মাধ্যমে ভোজন করা বর্তমান আমাদের এশিয়া মহাদেশে বলুন সারা বিশ্বে বলুন পিণ্ডাচরণ করে খুব কম জন এই পিণ্ডাচরণ করে বাংলাদেশে বলুন এই বাংলাদেশে এই পিণ্ডাচরণের নীতি পূজনীয় ভারতে প্রচলন করেছে। 4000 বছর আগে কীভাবে পিণ্ডাচরণ করা হতো সেই দৃশ্য সেই ঐতিহ্য আমাদের কাছে পূজনীয় গুরু ভ্রান্তে তুলে ধরছেন। কীভাবে বুদ্ধ ভিক্ষুরা কীভাবে বুদ্ধ নিজেই পিণ্ডাচরণ করতেন মানুষের মঙ্গলার্থে পূজনীয় গুরু ভ্রান্তে প্রতিনিয়ত হাজারতে এক স্বীকার করে ধর্মের বাণী প্রচার করে যাচ্ছেন বুদ্ধের এই সহধর্ম শ্রীবৃদ্ধির জন্য ত্যাগ স্বীকার করে যাচ্ছেন। আপনারা জানেন পূজনীয় গুরু ভ্রান্তে এবং ওনার অন্তর্বাসী ভিক্ষু সংগ্রহণ 24 ঘন্টায় মাত্র এক বেলা আহার করে থাকেন, তাও
দুপুর 12টার পূর্বেই ওনারা সেই ভোজন শেষ করেন। ব্যবহার করে ওনাদের এই জীবন। এছাড়া আপনারা জানেন পুরিনি গুরু ভান্তে এবং আন্তপাশে ভিক্ষু সমর্পণ, কোনো ধরনের মোবাইল ফোন ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে না, যাতে ওনারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত হতে পারেন, সোশ্যাল মিডিয়ার সাথে ওনারা লিপ্ত হতে পারেন। ওনারা এমন কোনো ধরনের ডিভাইস ব্যবহার করেন না যাতে ওনারা সোশ্যাল মিডিয়ার সাথে হতে পারেন। ওনারা জানেন, আপনাদেরকে যথার্থ বলছি, পুজনে গুরু ভান্তে এবং ওনার অন্তবাসী কেবল সেই ভোর সকাল 4টায় ভান্তে উঠেন, বন্ধনা ভাবনা করেন, তারপরে পিণ্ডাচরণের বেশিদিন থাকে, পিণ্ডাচরণ করেন। ওনারা আপনারা বুঝতে পারছেন কীভাবে ওনারা একটা জীবন একটা দিন ওনারা অতিবাহিত করছে, একটা দিন করে সারা বছর ফুল লাইফ গুরু ভান্তের এভাবে পিণ্ডাচরণ করে এভাবে দিন যাপন করছেন। এত মানুষ থাকা সত্ত্বেও দেখতে পাচ্ছেন নীরব নিস্তব্ধভাবে এই পিণ্ডাচরণ অনুষ্ঠিত হচ্ছে। সুন্দর প্রাকৃতিক মানুষের প্রতি মানুষ যেন মৈত্রী পরায়ণ হয়, বুদ্ধের এই স্বধর্ম বাণী, মৈত্রীর বাণী, করুণার বাণী সকলের কাছে পৌঁছে দিয়ে
মানুষের মধ্যে তার আহ্বান করে যাচ্ছেন, যাতে মানুষের পরিবারের সকল সদস্যদের মধ্যে যেন আন্তরিকতা সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হয়। আপনারা আমাদের অন্য লাইভ প্রোগ্রামে দেখেছেন পূজনীয় গুরু ভান্তে শীতার্থ মানুষের মাঝে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন। পূজনীয় গুরু ভান্তে যখন সকালে কিংবা চরণে বের হতেন ভোর 6টা বাজে, শীতের যে কনকনে শীত, সেই শীতের তীব্রতা পূজনীয় গুরু ভান্তে উপলব্ধি করতে পেরেছেন। তখন তিনি ইচ্ছা পোষণ করেছেন যে শীতার্থ মানুষের মাঝে তিনি কম্বল দিবেন, সেও ইচ্ছার কথা সেবক সেবিকার কাছে তুলে ধরেছেন এবং সেবক সেবিকা পূজনীয় গুরু ভান্তের ইচ্ছা পরিপূর্ণতার জন্য পূজনীয় গুরু ভান্তকে শীত বস্ত্র দান করেছিলেন। সেই দান শীত বস্ত্র পূজনীয় গুরু ভান্তে গরিব মানুষের মাঝে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে পূজনীয় গুরু ভান্তে পরিপূর্ণতা দান করছেন তোর জন্য পূজনীয় গুরু ভান্তে এবং ওনার অন্তবাসী বিপুল ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওনাদের ইতিহাসকে সাধুবাদ জানান। যে শীতের মধ্যে ওনারা যে ভোরে উঠে পূজনীয় গুরু ভান্তের পিণ্ড পাচ্ছে, পিণ্ড দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন, এত দূর থেকে বিভিন্ন জায়গা থেকে এসে যে ওনারা পিণ্ডাচরণ দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন, ওনাদের ইতিহাস ধর্মের প্রতি শ্রদ্ধা, পূজনীয় গুরু ভান্তের প্রতি ওনাদের শ্রদ্ধা জানি সন্দেহেই সাধুবাদের যোগ্য। তাদের কাছে তাদের কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত এই যে ওনারা এতগুলির জন্য পুণ্য সঞ্চয়ের জন্য ওনারা যে এই ত্যাগ স্বীকার করছেন, আমাদের উচিত আমরা যারা আমাদের সম্ভব তারা এসে এই পুণ্য কাজ করে পুণ্য সঞ্চয় করে যা আমাদের পরে জীবনের পাতিয়ে হয়ে থাকবে। পুণ্য কোনো বৃথা যাবে না, যা একদিন না একদিন আমাদের কাছে বিনিয়োগ হয়ে দাঁড়াবে। গৃহকর্মের এই পুণ্য আমাদের পর জীবন বা বর্তমান জীবনে কালে পাখি হিসাবে রেডি
অনেক সময় কমে শুনলাম না। আবারও জানাচ্ছি কাল পূজনীয় গুরুখানকে এই ফরিদ রূপা জানাবেন নানাপুর গ্রামে যাবেন, সেখানে পিণ্ডচরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং আঙ্কাল সামনে আলি দিয়ে সামনে আলি দিয়ে